ঠিক আছে, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রোধ। রোধ সম্পর্কে আমরা দেখছিলাম, তাহলে রোধের প্রথমে যেটা দেখছিলাম ওহমসের সূত্র, ওহমের সূত্র কি ছিল, যে ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন টু আর, অর্থাৎ আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ভি বাই আর। তো এটা যদি আমি গ্রাফে প্লট করি তাহলে গ্রাফটা কি হচ্ছিল, এইদিকে হচ্ছে ভি, এইদিকে হচ্ছে আই, কারণ আর এর যে নতিটা, এই গ্রাফের নতি কি দাঁড়াচ্ছে, নতি হচ্ছে ওয়ান বাই আর। এই ওয়ান বাই আর কে বলা হয় সি, সি হচ্ছে পরিবাহিতা। এখন যদি বলা হয় যে এই যে রোধ, এই রোধের মাত্রা কি, মাত্রা কিভাবে নির্ণয় করব, তাহলে রোধ আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ভি বাই আই, তাই তো? তাহলে ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, ভি হচ্ছে বিভব প্রভেদ, আর আই কি হচ্ছে, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এই দুটোর যদি মাত্রা দেখতে চাই, তাহলে বিভব প্রভেদ বলতে আমরা কি জানি, বিভব প্রভেদ বলতে আমরা জানি যে কৃতকার্য বাই আধান, তাই তো? কৃতকার্য বাই আধান। তাহলে কৃতকার্যের মাত্রা কি হয়, যে এম এল স্কোয়ার টি মাইনাস টু, আধান কি হচ্ছে এ ইন্টু টি, আর তার সাথে কি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এ। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এম মাইনাস টু, বোঝা গেল? তাহলে রোধের মাত্রা কি হবে, এখন দেখো রোধের মাত্রা যদি এটা হয় তাহলে পরিবাহিতার মাত্রা কি হবে, পরিবাহিতা তো এর অনন্যক, তাহলে পরিবাহিতার মাত্রা কি হবে, পরিবাহিতার মাত্রা সি এর, সি ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম মাইনাস ওয়ান এল মাইনাস টু টি কিউ এ স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল পরিবাহিতার মাত্রা। এখন আগের দিন বলছিলাম যে কি, যে কোন একটা গ্রাফে, কোন গ্রাফে, আই ভি গ্রাফে, এই যে গ্রাফটা এইদিকে হচ্ছে আই এদিকে ভি, এই গ্রাফটাকে আই ভি লেখচিত্র বলা হয়, আই ভি, আই ভি লেখচিত্র, ঠিক আছে, বা কখনো কখনো এটাকে আই ভি ক্যারেক্টারাইস্টিক্স বা আই ভি বৈশিষ্ট্যও বলা হয়, আই ভি বৈশিষ্ট্য, বোঝা গেছে? তাহলে আই ভি বৈশিষ্ট্য, কারণ আমরা দেখো যখন কোনো গ্রাফ লিখি এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস এইদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তখন এই গ্রাফটাকে আমরা সবসময় বলি ওয়াই এক্স গ্রাফ, তাই তো? ওয়াই এক্স গ্রাফই বলি তো, তো এইখানেও তাই আই ভি বৈশিষ্ট্য এইভাবে বলা হয়। এখন দেখো এই গ্রাফের যদি নতি দুটো দেয়া থাকে, যে একটা হচ্ছে কোণ হচ্ছে থিটা ওয়ান আর একটার কোণ হচ্ছে থিটা টু, এবং এর ক্ষেত্রে রোধ হচ্ছে আর ওয়ান, এর ক্ষেত্রে রোধ হচ্ছে আর টু, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কে মান, কার মান বেশি হবে, তাহলে এখানে নতিটা কি হচ্ছে অনন্যক, তার মানে পরিবাহিতা কার বেশি, পরিবাহিতা হচ্ছে এর ক্ষেত্রে বেশি, তাহলে এর ক্ষেত্রে পরিবাহিতা বেশি হলে আর টু গ্রেটার দেন আর ওয়ান, এটা হবে, তাই তো? এখন দেখো আমরা যেসব সার্কিটে ব্যবহার করি, যেমন কি যে রোধ, রোধের সিম্বল কি এইভাবে ব্যবহার করি, আর তারপরে যে এর আগের চ্যাপ্টারে তোমরা দেখে থাকবে যে ধারক, ধারক, ধারকের ক্ষেত্রে সি, বা আবেশক, আবেশক, তো এই আবেশক এল, তো এই প্রত্যেকটা হচ্ছে ওহমসের সূত্র মেনে চলে, বুঝতে পারলে? এই প্রত্যেকটা হচ্ছে ওহমসের সূত্র মেনে চলে। তো যেসব সার্কিট এলিমেন্ট গুলো, সার্কিট এলিমেন্ট গুলো মানে যেগুলো আমরা সার্কিটে ব্যবহার করি, যেসব যন্ত্রাদি, ঠিক আছে, এগুলো যদি ওহমসের সূত্র মেনে চলে এগুলোকে বলা হয় ওহমিক বস্তু, ওহমিক এলিমেন্ট বা ওহমিক বস্তু, ওহমিক বস্তু, আবার ওহমিক বা এটাকে অনেক সময় নিষ্ক্রিয় বলা হয়, বুঝা গেছে, বা প্যাসিভ এলিমেন্ট ইংরেজি হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে। আর যদি কিছু 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 সার্কিট, কারণ এগুলোকে ওহমিক বস্তু বা প্যাসিভ এলিমেন্ট কেন বলা হয়, কারণ এগুলো ওহমসের সূত্র মেনে চলে, তাই তো? তার মানে এক্ষেত্রে যে আইভি গ্রাফ গুলো হবে এদের ক্ষেত্রে প্রত্যেকটাই ওই সরলরৈখিক হবে, ঠিক আছে, কিন্তু কোন কোন বস্তুর ক্ষেত্রে আবার এই ভোল্টেজ আর কারেন্ট এরকম সরলরৈখিক ভাবে মেনে চলে না,
তো সেই সব যে যন্ত্রাদি থাকে সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় বা নন ওহমিক, সক্রিয় বা নন ওহমিক। এই নন ওহমিক বলতে কি বোঝায়, যেমন ডায়োড দেখেছো, ডায়োড ডায়োড শুনেছো, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী চ্যাপ্টারে আছে, সে ডায়োড, ডায়োডের ক্ষেত্রে কেমন হয়, ডায়োডের ক্ষেত্রে যদি গ্রাফটা দেখো, আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা যদি ডায়োডের ক্ষেত্রে দেখো, তা দেখো এই দিকে হচ্ছে ভোল্টেজ, এই দিকে হচ্ছে আই, তখন দেখবে এই ডায়োডের ক্ষেত্রে এই গ্রাফটা হয় এই রকম টাইপের। তা দেখো এটা কি সরল রেখা হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। তো এই যে গ্রাফ গুলো মানে যেমন ডায়োডের ক্ষেত্রে বা তুমি টেট্রোড ভাল্ভের ক্ষেত্রে দেখতে পারো, টেট্রোড ভাল্ভ, টেট্রোড ভাল্ভ, ঠিক আছে, বা ট্রানজিস্টার যদি দেখো, ট্রানজিস্টার, ট্রানজিস্টারের ক্ষেত্রে, অথবা তুমি যদি ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রেও দেখো, ইলেকট্রিক বাল্ব আগেকার দিনে ব্যবহার হতো দেখেছো, সেই ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রেও যদি দেখা হয়, তাহলে এরগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই যে আইভি গ্রাফটা, এই আইভি গ্রাফটা সরলরৈখিক হচ্ছে না, সরলরৈখিক হচ্ছে না মানে কি যে এটা ওহমের সূত্র মানছে না, বুঝে গেছে, তাহলে ওহমের সূত্র যেহেতু না, ভি ইকুয়াল টু আই আর ওই ফর্মুলা মানছে না, ঠিক আছে, তখন ওটা দেখো এখানে দেখো আইটা কিভাবে নির্ভর করছে, আইটা দেখো এক্সপোনেনশিয়ালি বাড়ছে, মানে ই টু দি পাওয়ার এর পাওয়ারের সাথে বাড়ছে, দেখো দেখো ভি, এটা কিন্তু সরলরৈখিক হওয়া দরকার ছিল, যদি ওহমের সূত্র মানতো তাহলে তো এটা সরলরৈখিক হতো, সরলরৈখিক বলতে এরকম টাইপের গ্রাফ, কিন্তু এই গ্রাফটা দেখো আস্তে আস্তে দেখো এরকম বেড়ে যাচ্ছে, বুঝে গেছে। তো দেখো এই যে গ্রাফ গুলো হচ্ছে, এই গ্রাফ গুলোর ক্ষেত্রে আমরা যেমন আগের ক্ষেত্রে যেমন শুধু রোধ বের করেছি, এই যখন আমরা এদের ক্ষেত্রে ব্যবহার করবো, যেমন সাপোজ ডায়োডের ক্ষেত্রে এই লেখন চিত্রটা ডায়োডের ক্ষেত্রে এঁকেছি, তাই তো, তাহলে এই ডায়োডের ক্ষেত্রে আমাদের এই যে রোধের মান, সে সাধারণত দু রকমের রোধের মান ব্যবহার করা হয়, একটাকে বলা হয় স্থির রোধ, একটাকে বলা হয় স্থির রোধ, ঠিক আছে, একটাকে বলা হয় স্থির রোধ, আর নাম্বার টু এটাকে বলা হয় চলরোধ, বুঝে গেছে। তার মানে এর ক্ষেত্রে কিন্তু দু ধরনের রোধ আমরা আনবো, ওর ক্ষেত্রে কিন্তু একটাই রোধ ছিল, কি রোধ ছিল, শুধুমাত্র ওর গ্রাফের যে নতির অনন্যক সেটাই রোধ বেরোচ্ছিল, তাই তো। আর এর ক্ষেত্রে দেখো দু ধরনের রোধ আসছে, এই দু ধরনের রোধ তাহলে কি বোঝাচ্ছে, এই চল স্থির রোধ বলতে বোঝায় স্ট্যাটিক রেজিস্ট্যান্স, তাহলে স্ট্যাটিক রেজিস্ট্যান্স কিভাবে বের করে, ধরো যদি তুমি কোনো একটা গ্রাফ ধরছো, ধরো এইরকম একটা, এইরকম একটা গ্রাফটার কোনো একটা বিন্দু, একটা বিন্দু ধরলে, ঠিক আছে, এই বিন্দু থেকে তুমি যদি এইদিকে একটা লম্ব টানলে এবং এইদিকে একটা লম্ব টানলে, এদিকে একটা লম্ব টানলে, তাহলে এইটা যে কাট, এইটা যদি ভিএস হয়, এটা যদি আইএস হয়, তাহলে স্থির রোধ, যে স্থির রোধের মানটা এটা, এইটা ইকুয়াল টু আর এস ইকুয়াল টু লেখা হবে ভিএস বাই আইএস, বুঝা গেল, মানে যে কোনো বিন্দুতে আই ভি এর যে অনুপাত সেটাকেই বলা হবে স্থির রোধ, ঠিক আছে। এরপর আসছি যে চলরোধ, তাহলে চলরোধটা কি, ঠিক আছে, তো চলরোধের ক্ষেত্রে যদি এই যে গ্রাফটাই নিয়েছি, ঠিক আছে, এই গ্রাফের পয়েন্ট থেকে তোমাকে স্পর্শক টানতে হবে, যদি স্পর্শক টানো এবং স্পর্শকটা দেখো একটা সমকোণী ত্রিভুজের ন্যায় আকৃতি করছে, তাই তো, এবং এই যে কোণটা করছে, এই কোণটার মান দিলাম হচ্ছে থিটা, ওটা মান দিলাম থিটা, তা দেখো এই দিকের যে অংশটা, এই অংশটা হচ্ছে লিখছি ডেল্টা ভি, মানে আর এই দিকের যে অংশটা এটাকে লিখছি ডেল্টা আই, ডেল্টা আই, তাহলে চলরোধ বলতে বোঝাবে যে আর ডি, মানে ডি ফর ডাইনামিক, ডাইনামিক রেজিস্ট্যান্স, আর ডি ইকুয়াল টু হবে ডেল্টা ভি বাই ডেল্টা আই, বুঝা গেছে, বা এই যে বিন্দুগুলোর, এই বিন্দুটার যে নতি, নতি বলতে ট্যান থিটা, তাহলে দেখো চলরোধ তুমি যদি দেখতে চাও, তাহলে চলরোধের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা চলরোধ আছে,
তাই তো? তার মানে এই বিন্দুতে দেখো থিটার মান একটা কোণ আলাদা, থিটার কোণ আলাদা, এটা ধরো থিটা ওয়ান, এরকম একটা বিন্দু যদি দেখো এখানে মান পেয়ে যাচ্ছ থিটা টু, ঠিক আছে, এই বিন্দুতে থিটা, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে মান বাড়ছে, তার মানে থিটা ওয়ান কি হচ্ছে লেস দেন থিটা টু, লেস দেন থিটা, তাই তো? তাহলে এর থেকে কি বোঝাচ্ছে যে চলরোধের মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এর জন্যই বলা হয় চলরোধ, মানে রোধটা চলছে মানে বা বা বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেছে? এবার দেখো আগের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম যে দেখো সেখানে আমরা কন্ডাক্টিভিটি সিগমা বা পরিবাহিতাঙ্ক এটার মান কত পেয়েছিলাম, যে এন স্কোয়ার টাউ বাই এম, তাই তো? এটাই পেয়েছিলাম তো? তাহলে এই কন্ডাক্টিভিটির মান যেটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে রেজিস্টিভিটি রো ইকুয়াল টু হয় ওয়ান বাই সিগমা, এখান থেকে পেয়ে যাচ্ছি যে এম বাই এন স্কোয়ার ইন্টু টাউ, তাই তো? এটাও দেখেছিলাম আমরা। তাহলে এখান থেকে রোধের মান আর ইকুয়াল টু কত আসছে, আর ইকুয়াল টু হয় রো ইন্টু এল বাই এ, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম ইন্টু এন স্কোয়ার টাউ ইন্টু এ আর উপরে হচ্ছে এল, ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাচ্ছে রোধের মান, ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো এই যে রোধ, এই রোধ তাহলে তাপমাত্রার উপর কিভাবে নির্ভরশীল, এটাই আগের দিন আমরা দেখছিলাম, আলোচনাও করছিলাম, তো রোধের তাপমাত্রার উপর নির্ভরশীল ওটা। তো দেখো সাধারণত দেখা যায় যে কি বলেছিলাম যে কোন একটা তাপমাত্রা, ধরো সাপোজ সেটা হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রায় রোধের যে মান সেটা হবে আর জিরো, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধের মান ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু টি, যেখানে আর জিরোটা কি ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান, ঠিক আছে? আর এই আলফাটা কি ছিল, আলফাটাকে বলা হতো রোধের উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক, ঠিক আছে? আর এই ফর্মুলাটা কখন ভ্যালিড হচ্ছিল, যখন টি এর মান লেস দ্যান ইকুয়াল টু 300 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হচ্ছিল, তাই তো? আর যখন 300 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর হতো তখন আর টি ইকুয়াল টু কি হতো, আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু টি প্লাস বিটা টি স্কোয়ার, এটা হচ্ছে কখন, যখন 300 থেকে বেশি ডিগ্রি সেন্টিগ্রেড হবে। কিন্তু আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে 300 এর মধ্যেই, তাই তো? তাহলে 300 এর মধ্যেই যেহেতু কাজ করি তাহলে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগাবো, শুধু এই উপরের ফর্মুলাটাই, এটাই আমাদের কাজে লাগবে, তো এটা দিয়েই তোমাদের সাধারণ সামস আছে, ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে আলফা, এখান থেকে আমি দেখো রোধের উষ্ণতা গুণাঙ্কের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখো কিছু কিছু, এইটা যেটা দেখলাম এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? যে এটা কিভাবে রোধটা নির্ভর করছে, যদি এটা পরিবাহী না হতো, পরিবাহী না হতো তাহলে এটা কি হতো, দেখো এখানে আমরা ফর্মুলাটা কি লিখেছিলাম যে আর টি ইকুয়াল টু হচ্ছে আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু টি, তাই তো? যদি পরিবাহী হয়, যদি পরিবাহী হয় তাহলে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে পজিটিভ, আলফা পজিটিভ, তার মানে যখন তাপমাত্রা বৃদ্ধি করছি আমার কি হচ্ছে যে রোধের মান বাড়ছে। আর যদি অর্ধ পরিবাহী হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের মান কমে, তাই তো? তাহলে আলফা ইকুয়াল টু কি হবে রোধ এর ক্ষেত্রে, নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে? আর যদি অধাতু হয়, অধাতু, কঠিন অধাতু হয়, অধাতুর ক্ষেত্রে আলফা ইকুয়াল টু হয় জিরো, আলফা ইকুয়াল টু হয় জিরো, কারণ এই ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সুতরাং এর রোধের, এই অধাতুর ক্ষেত্রে রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, বুঝা গেছে? আবার যদি তড়িৎ বিশ্লেষক হয়, যদি তড়িৎ বিশ্লেষক, যেমন কেমিস্ট্রিতে যেগুলো দেখি তড়িৎ বিশ্লেষক,
সেই তড়িৎ বিশ্লেষক হলে তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে আলফার মান জিরোর থেকে কম হয়, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। বুঝা গেছে? আর যদি তোমার সংকর ধাতু হয়, সংকর ধাতু, তাহলে সংকর ধাতুটা কি একটা ধাতু বা মানে পরিবাহী, তাই তো? তাহলে তার ক্ষেত্রে আলফা ইকুয়াল টু কত হবে, গ্রেটার দেন জিরো। ওকে, আর যদি সম্পূর্ণ পরিবাহী হয়, সম্পূর্ণ পরিবাহী, সম্পূর্ণ পরিবাহী, সম্পূর্ণ পরিবাহী মানে সুপার কন্ডাক্টর, যদি সুপার কন্ডাক্টর হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে দেখা যায় যে রোধের মানটা, ঠিক আছে, এই 4.2K যেটা হচ্ছে পারদের ক্ষেত্রে দেখা যায়, পর Hg পারদ, এই পারদের ক্ষেত্রে 4.2K এর নিচে যদি পারদকে নিয়ে যাও তাহলে দেখা যায় এর যে রোধের মান এটা সম্পূর্ণ শূন্য। বুঝা গেছে? আর ইকুয়াল টু জিরো, তার মানে তোমার এখানে পারদের ক্ষেত্রে যে সুপার কন্ডাক্টিভিটিটা দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো এনার্জি লস হচ্ছে না, মানে তুমি যে পরিমাণ তুমি তড়িৎ প্রবাহ মাত্রা দিচ্ছ পুরোটাই ও কন্ডাক্টিভ করছে। বুঝা গেছে? পুরোটা কন্ডাক্ট করছে, কোনো লস নেই। এর জন্যই বিজ্ঞানীরা মানে চেষ্টা করছেন যে হাই টেম্পারেচারে মানে উচ্চ তাপমাত্রায় এই সুপার সম্পূর্ণ পরিবাহিতা বের করা, ঠিক আছে? তো এইটা নিয়েই তাই জন্য এখনো পর্যন্ত মনে হয় সব থেকে বেশি নোবেল প্রাইজ পাওয়া গেছে, মানে 7 বার নোবেল শুধুমাত্র এই সুপার কন্ডাক্টিভিটির উপর রিসার্চের জন্য পেয়েছে। জানা আছে কি? তার মধ্যে রিসেন্টলি কারা কারা সেই নামটা মনে নেই, এবার ডিফারেন্ট ইয়ারে ইয়ারে পেয়েছে, ঠিক আছে, মানে কেউ হয়তো আরো ভালো, যেমন 4.2 এর পর কেউ আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছে 80 কেলভিনে, ঠিক আছে, তারপরে 120, তারপরে 200, এরকম টাইপের মানে মানে প্রতিদিন দিন করেছেন। তো রিসেন্টলি যেটা ISC ব্যাঙ্গালোরের একজন প্রফেসর, ঠিক আছে, উনি যেটা দাবি করেছেন যে উনি রুম টেম্পারেচারেও তোমার সম্পূর্ণ পরিবাহিতা পেয়েছেন, ঠিক আছে। তো সেইটা নিয়ে এখন অনেক আলোচনা চলছে যে আদৌ কি রুম টেম্পারেচারে পাওয়া সম্ভব। যদি রুম টেম্পারেচারে পাওয়া সম্ভব তার মানে তোমার কি বোঝাচ্ছে বলো দেখিনি, যে আমাদের এই যে ইলেকট্রিক কানেকশন গুলো, যে তড়িতের কানেকশন গুলো, এগুলো তাহলে সম্পূর্ণ চেঞ্জ করে দিলে আমাদের কত এনার্জি বেঁচে যাবে। বুঝা গেছে? মানে লস আমাদের খুব কম হয়ে যাবে। এখন এবার দেখবো যেটা আমরা, সেটা হচ্ছে এই যে রোধে এটা পরিবাহীর আকৃতির উপর কিভাবে চেঞ্জ করে, চেঞ্জ হয়, ঠিক আছে, রোধের মানটা। তাহলে যেটা আমরা প্রথম দেখব, ধরে নিচ্ছি যে এখানে একটা পরিবাহী, একটা ছবি আঁকছি, ঠিক আছে, এর যে এই দিকের বাহুর দৈর্ঘ্য, এই দিকের বাহুর দৈর্ঘ্যটা লিখছি ইয়ে, এটা হচ্ছে বি আর এই দিকেরটা হচ্ছে সি। বুঝতে পারলে? এটা হচ্ছে এ, এই দিকেরটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, ঠিক আছে। এখন যদি আমি যে তারের কানেকশন গুলো এগুলো হচ্ছে এখান থেকে আর এই দিকে করি, এই দিকে যদি আমি কারেন্টটা পাঠাই তাহলে এই পরিবাহীটার রোধ কিভাবে নির্ভর করবে সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে দেখো এই দিকে যদি কানেকশনটা করি তাহলে দেখো তো এই যে এর যে ডিস্টেন্সটা মানে দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে, এল ইকুয়াল টু, এখন এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি, আর ক্ষেত্রফলটা, এই প্রস্থ ক্ষেত্রফলটা এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ক্ষেত্রফল মানে এই পুরো ক্ষেত্রফলটা, এটা কি দাঁড়াচ্ছে, এ ইন্টু সি, এ ইন্টু সি। তাহলে এর ক্ষেত্রে যে রোধের মানটা, রোধের মান আর ইকুয়াল টু আমরা কি জানি যে রো ইন্টু এল বাই এ, তাই তো? তাহলে ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু বি বাই এ সি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো রোধের মানটা আলাদা পেলাম। এবার আমি যদি কানেকশনটা অন্যরকম করে দিই কিভাবে, যে এবার এই পিস্টে করছে এদিকে, এদিকে কানেকশনটা করছে, এরকম যদি কানেকশন করা হয় তাহলে দেখো এই ক্ষেত্রে এল এর এলটা কি হচ্ছে, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, তার মানে এর ক্ষেত্রে এল ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটা সেকেন্ড কেসের ক্ষেত্রে এল ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ, আর এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, বি ইন্টু সি,
তখন এই এইটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফল, তাই তো? তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রো ইন্টু এল বাই এ, এখানে যদি বসাই তাহলে রো ইন্টু এ বাই বিসি। ঠিক আছে, এবার দেখো তিন নম্বর কেস, যদি এবার কানেকশনটা আমি এরকম করি, এদিকে করি, এইভাবে কানেকশন করি, তাহলে এখন দৈর্ঘ্যটা কোনটা হচ্ছে, এইটা, এই দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্য আছে, সি, তাই তো? সি, তাহলে এই ক্ষেত্রে এল ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সি, আর এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ ইন্টু বি, তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রো ইন্টু সি বাই এ বি। তাহলে দেখো পরিবাহীর আকৃতির উপর নির্ভর করছে রোধের মানটা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছো, এই যে রো এর মানটা মানে রোধাঙ্কের মানটা, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু একই রয়েছে, তার মানে পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের যে মান ওটা একই থাকবে। ঠিক আছে, এই যে রোধাঙ্কের মান, এই রোধাঙ্কের মানটা কিসের উপর নির্ভরশীল, এই রোধাঙ্কের মানটা নির্ভরশীল হচ্ছে পরিবাহী উপাদানের উপর, তার মানে এর মান হচ্ছে উপাদানের উপর নির্ভরশীল, আর তাপমাত্রার উপর, ও তাপমাত্রার উপর, এই দুটোর উপর নির্ভরশীল। ঠিক আছে, এখন যেহেতু দেখো আর ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, আর টি ইকুয়াল টু পেয়েছিলাম আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু টি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে রোধাঙ্ক নির্ভর করবে যে রো প্লাস আলফা ইন্টু টি, এভাবে নির্ভর করবে, কারণ আর টি ইকুয়াল টু আমি তো লিখতে পারি আর টি ইকুয়াল টু রো টি ইন্টু এল বাই এ, আবার আর জিরো ইকুয়াল টু রো জিরো ইন্টু এল বাই এ, তাহলে দেখো যদি এই দুটো বসিয়ে দিই তাহলে দেখো এই ফর্মুলাটা আমার চলে আসছে, বুঝে গেছি? তাহলে এই যে রোধাঙ্ক, এই রোধাঙ্কের মাত্রা কি হবে, রোধাঙ্কের মাত্রা, তাহলে রোধাঙ্ক ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আর ইন্টু এ বাই এল, তাই তো? এখন আর এর মাত্রা কি পেয়েছিলাম বলতো, আর এর মাত্রা পেয়েছিলাম এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ মাইনাস টু, তাই তো? ইন্টু এর মাত্রা, এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি হবে, এল স্কোয়ার বাই এল, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম এল কিউব টি মাইনাস থ্রি এ মাইনাস টু, এটা হয়ে যাচ্ছে মাত্রা, বুঝে গেছে? তাহলে রোধাঙ্কের মাত্রাটা আমরা জানো, এই রোধাঙ্কের একক কি, একক কি হবে, আর এর একক কি ছিল ওহম, তাই তো? এটার এর একক কি হচ্ছে, মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে কি দাঁড়াচ্ছে, ওহম মিটার, ওহম মিটার। ঠিক আছে, তাহলে এই যে দেখা যায় যে রোধাঙ্কের মানটা বা তাপমাত্রার উপর যে নির্ভর করছে এটা পরিবাহীর ক্ষেত্রে, তাহলে গ্রাফটা কেমন হবে দেখি, যদি পরিবাহী হয় তা ধরো এইদিকে হচ্ছে তাপমাত্রা, এদিকে হচ্ছে টি, আর এইদিকে হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় যে রোধাঙ্কের মানটা এইভাবে নির্ভর করে, কিন্তু জিরো হয় না, একটা ভ্যালু থাকবে, জিরো কেলভিনও একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হবে, অর্ধ পরিবাহী হলে, অর্ধ পরিবাহী হলে এইদিকে হচ্ছে টি, এইদিকে হচ্ছে রো। ঠিক আছে, তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, রোধাঙ্কের মান কমে তাপমাত্রা বাড়লে, তাহলে এর মানটা হবে এইরকম টাইপের, বুঝে গেছে, কমবে এবং সেটা আস্তে আস্তে এরকম কমতে থাকবে। ওকে, এবং যদি সম্পূর্ণ পরিবাহী দেখি, সম্পূর্ণ মানে কি বললাম, যে সুপার কন্ডাক্টর, সম্পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে কিরকম দেখতে হবে, তাহলে এইদিকে হচ্ছে টি, এইদিকে হচ্ছে রোধাঙ্ক, তাহলে রোধাঙ্কের মান সম্পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, জিরো একটা ভ্যালু পর, তারপরে আস্তে আস্তে এভাবে বৃদ্ধি পায়, তাহলে এইটাই হচ্ছে এইচ জির ক্ষেত্রে 4.2 কে পর এইচ জি, বুঝে গেছে? আবার দেখো যদি এই কোন একটা উপাদানের মধ্যে, উপাদানের মধ্যে আমরা কি দেখলাম যে উপাদান এবং তাপমাত্রার উপর রোধাঙ্ক নির্ভর করছে, তাই তো? তো এটাও দেখা যায় যে ওই উপাদানের মধ্যে যদি আমি অশুদ্ধি মেশাই বা চাপ প্রয়োগ করি তাহলেও কিন্তু রোধাঙ্কের মান বৃদ্ধি পায়, বুঝে গেছে? তাহলে রোধাঙ্কটা আমরা যখন জানলাম, এবার বলতো রোধাঙ্কের অনন্যককে আমরা কি বলছিলাম, পরিবাহিতাঙ্ক, তাই তো? রোধাঙ্কের অনন্যক, তাহলে পরিবাহিতাঙ্ক সিগমা ইকুয়াল টু কি ছিল, 1/রো, তাহলে এর মাত্রা কি হবে বলতো, রোধাঙ্কের মাত্রা কি ছিল একবার দেখে নাও, যে এম এল কিউব টি মাইনাস থ্রি এ মাইনাস টু, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে,
m minus 1 l minus 1 t cube a square এটা দাঁড়াচ্ছে এর মাত্রা তাহলে এর এককটা কি হবে এর একক হবে 1 বাই সিগমা ইনটু মিটার তাহলে এটাকে কি বলা হয় এটাকে অনেক সময় বলা হয় সিমেন পার মিটার ঠিক আছে বা অনেক সময় এটাকে মোহ বলা হয় ওহমের উল্টোটাকে মোহ ওহমের অপোজিটটাকে মোহ বলা হয় ঠিক আছে এবার দেখো এবার তোমাদের কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন আসে দেখবে এটা এমসিকিউ সাধারণত আসে এই ধরনের কোশ্চেন যেটা হচ্ছে যে দেখবে বলা আছে যে কোন একটা তার ধরো এটা একটা তার এই তারটার প্রাথমিক দৈর্ঘ্য দেয়া আছে এল ওয়ান প্রাথমিক দৈর্ঘ্য এবং এর ক্ষেত্রফল সেটা হচ্ছে এ ওয়ান ঠিক আছে এবং এই তারটির যে উপাদান তার রোধাঙ্ক হচ্ছে রো তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রো ইনটু এল ওয়ান বাই এ ওয়ান তাই তো এখন যদি বলে কোশ্চেনে দেয়া থাকে যে এই তারটার দৈর্ঘ্য আমি আরো বৃদ্ধি করলাম আয়তনের পরিবর্তন না ঘটিয়ে তারটার দৈর্ঘ্য আরো এন গুণ বৃদ্ধি করলাম ঠিক আছে তার মানে তারটার দৈর্ঘ্য এখন আগে ছিল যতটা তার তুলনায় এখন এন গুণ বৃদ্ধি হয়েছে তার মানে এখন কথা যাচ্ছে এন এল ওয়ান এল টু ইকুয়াল টু পরের ক্ষেত্রে আর তাহলে এই যে প্রস্থ এই প্রস্থটা নতুন হয়ে যাচ্ছে প্রস্থটা কত প্রস্থচ্ছেদ এটা হয়ে যাচ্ছে এ টু ঠিক আছে এখন যদি আয়তনের পরিবর্তন না হয় আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে কি এই প্রথমের অবস্থায় যে আয়তন কত ছিল এটা ছিল এ ওয়ান ইন্টু এল ওয়ান তাই তো আর পরের ক্ষেত্রে আয়তন ভি টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ টু ইন্টু এল টু তাই তো তাহলে এখান থেকে দেখো যদি আয়তনের পরিবর্তন না হয় অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল টু যদি ভি টু হয় তাহলে এখান থেকে কি বলতে পারি যে এ ওয়ান এল ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ টু এল টু তাই তো তাহলে এখান থেকে আবার বলতে পারি যে এল টু বাই এল ওয়ান এইটা ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান বাই এ টু বলা যায় তো তাহলে দেখো এইটা যদি আসে তাহলে এখন নতুন ক্ষেত্রে যেটা তোমার কোশ্চেনে দেয়া থাকবে যে যখন তারটির দৈর্ঘ্য এন গুণ বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে তখন যে তারটি হচ্ছে সেই তার রোধের মান কত হবে নতুন যে তারটি হচ্ছে সেই তারটির রোধের মান কত হবে তাহলে সেই ক্ষেত্রে আর টু যদি হয় তাহলে আর টু ইকুয়াল টু লিখতে পারি রো ইন্টু এল টু বাই এ টু তাহলে এখন দেখো আর টু বাই আর ওয়ান যদি করি কত দাঁড়াচ্ছে রো ইন্টু এল টু বাই এ টু বাই রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এল টু বাই এল ওয়ান ইন্টু এ ওয়ান বাই এ টু তাই তো এখন দেখো এল টু বাই এল ওয়ান ইকুয়াল টু কত পাচ্ছি এল টু বাই এল ওয়ান ইকুয়াল টু পেয়েছি এ ওয়ান বাই এ টু তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এইটা ইকুয়াল টু হচ্ছে এল টু বাই এল ওয়ান এর হোল স্কোয়ার এইটাও লিখতে পারি এ ওয়ান বাই এ টু এর হোল স্কোয়ার তাই তো আর যদি ব্যাসার্ধটাও দেয়া থাকতো এর আগের যদি ব্যাসার্ধটা দেয়া থাকতো তাহলে এ ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারতাম পাই আর ওয়ান স্কোয়ার আর এ টু ইকুয়াল টু কি লিখতে পারতাম পাই আর টু স্কোয়ার তাহলে ওই মানগুলো যদি বসিয়ে দিতাম তাহলে দেখো ইকুয়াল টু কি পেয়ে যেতাম যে পাই পাই কেটে যেত তাহলে আর ওয়ান বাই আর টু স্কোয়ার এর স্কোয়ার মানে হচ্ছে ফোর বুঝা গেছে তাহলে এই জায়গাটা আর ওয়ান আর টু ব্যাপারটা আরে এ1 এর জায়গায় আমি কি বসাচ্ছি যে পাই আর ওয়ান এর স্কোয়ার ক্ষেত্রফল আর এ2 ইকুয়াল টু কি বসাচ্ছি এ2 ইকুয়াল টু বসাচ্ছি পাই আর টু স্কোয়ার তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো আর ওয়ান বাই আর টুর এটার হোল স্কোয়ার তাই তো তাহলে এখন যদি এখানে কি ছিল এ ওয়ান বাই এ টুর হোল স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার স্কোয়ার মানে দুই ইন্টু দুই চার হয়ে যাচ্ছে বুঝে গেছে তো এইটা দিয়ে একটা কোশ্চেন করা হোক তাহলে তোমরা বুঝতে পারবে সুবিধা হবে ঠিক আছে তো কোশ্চেনটা একটু লিখে নাও যদি যদি একটি তারের একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তাহলে তারটির রোধের কি পরিবর্তন হবে রোধের পরিবর্তন কত হবে
তাহলে ধরে নাও এই ক্ষেত্রে সলভ কিভাবে করবে, যে ধরে নাও প্রাথমিক যে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য এটা হচ্ছে প্রাথমিক, এদিকে লেখো প্রাথমিক আর এদিকে হচ্ছে অন্তিম, লিখতে পারি তো দিকে? তাহলে প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল আর পরে অন্তিম দৈর্ঘ্য কত হচ্ছে টু এল, তাই তো? এখন প্রাথমিক অবস্থায় রোধ যদি আর ওয়ান হয় আর অন্তিম অবস্থায় রোধ যদি আর টু হয়, তাহলে আমরা কি দেখেছি যে আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু কি পেয়েছি, যে আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু পেয়েছি যে এল টু বাই এল ওয়ান এর হোল স্কোয়ার, তাই তো? এখন এল টু ইকুয়াল টু কত হচ্ছে টু এল আর এল ওয়ান ইকুয়াল টু এল, তাহলে এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর, তাই তো? তাহলে এখান থেকে কি বলতে পারি যে আর টু ইকুয়াল টু হচ্ছে ফোর আর ওয়ান, আর টু ইকুয়াল টু ফোর আর ওয়ান লেখা যায় তো, ফোর আর ওয়ান, এই তো এটা ফোর বেরিয়েছে আর এই নিচে আরো এখানে হরে আর ওয়ান ছিল, ঠিক আছে? তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে, তাহলে এর বৃদ্ধি কত হচ্ছে, আগে ছিল আর ওয়ান এখন হচ্ছে ফোর আর ওয়ান, তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে থ্রি আর ওয়ান, তার মানে বলতে পারি যে বৃদ্ধিটা থ্রি ইন্টু হান্ড্রেড, তার মানে 300% বৃদ্ধি হয়েছে, বুঝা গেছে? পরিবর্তন বলেছে, তাহলে রোধের পরিবর্তন 300% হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার কোডিং, অর্থাৎ রোধের বর্ণ সংকেত, ঠিক আছে? রোধের বর্ণ সংকেত, তো দেখো রোধের বর্ণ সংকেত আমরা যখন আলোচনা করব এখানে একটা শ্লোক বা একটা কথা আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, অফ গ্রেট ব্রিটেন গেটস এ ভেরি গুড ওয়াইফ, বুঝা গেল? বিবি রয় অফ গ্রেট ব্রিটেন গেটস এ ভেরি গুড ওয়াইফ, বা এটাও তুমি যদি বলতে পারো যদি ওয়াইফ নিয়ে সমস্যা হয় তাহলে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, অফ গ্রেট ব্রিটেন ইজ এ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অ্যান্ড ওয়াইজ, বলতে পারি তো? তো দেখো এখানে এইটা এইটা তোমাকে মনে রাখতে হবে, এটা মনে রাখার কারণ কেন বলছি আমি, এটা মনে রাখার কারণ হচ্ছে এইগুলোই হচ্ছে যখন আমরা দেখবে কালার রোধ দেখতে দেখবে প্র্যাকটিক্যালে, তো রোধটা দেখবে দেখতে এরকম টাইপের, এরকম টাইপের একটা ছোট্ট ছোট্ট সার্কিট এইদিক দিয়ে তার বেরিয়ে আছে, ঠিক আছে? আর এর চারদিকে এরকম করে দেখবে চারটে কালার রয়েছে, চারটে কালার রয়েছে, চারটে কালার রয়েছে, ঠিক আছে? তো এই কালার গুলো থেকে তোমাকে বলতে হবে যে এই রোধের মানটা কত, ঠিক আছে? তো এই রোধ গুলোকে সাধারণত কার্বন রোধও বলা হয়, ওকে? তো এই যে রোধ গুলোর কালার গুলো তুমি কি করে বলবে, ঠিক আছে? তো এইটার জন্য তোমাকে এই সংকেতটা মনে রাখতে হবে। এই সংকেতটার মিনিং কি, এই সংকেতটার মিনিং হচ্ছে বি, প্রথম বি, প্রথম বি হচ্ছে বি ফর ব্ল্যাক, বি ফর ব্ল্যাক, ঠিক আছে? তারপরের বি, এইটার মানে হচ্ছে বি ফর ব্রাউন, ব্রাউন মানে বাদামি, ঠিক আছে? ব্রাউন মানে হচ্ছে বাদামি। তারপরে আর, আর ফর রেড, তারপর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, অরেঞ্জ, ওয়াই, ওয়াই ফর ইয়েলো মানে হলুদ, ঠিক আছে? জি, জি ফর গ্রিন, বি, বি ফর ব্লু, ঠিক আছে? তারপরে এইদিকে ভি, ভি ফর ভায়োলেট, ভায়োলেট, আর এই যে জি, জি ফর হচ্ছে গ্রে, গ্রে, আর এই যে ওয়াইফ এর ডাব্লু এটার মানে হচ্ছে হোয়াইট। তাহলে দেখো কটা আসছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, দশটা, এই দশটার প্রত্যেকটা আলাদা আলাদা কালার। কি কি কালার এগুলোর দেবো, প্রথমটা কি ছিল ব্ল্যাক, তাই তো? এটা হচ্ছে ব্ল্যাক, তারপর এটা কি ছিল ব্রাউন, ব্রাউন, তারপরে কি ছিল রেড, তারপরে কি ছিল অরেঞ্জ, তাই তো? তারপরে কি ছিল ইয়েলো, ইয়েলো, তারপরে কি হচ্ছে গ্রিন, তাই তো? গ্রিন, তারপরে কি ছিল ব্লু, ব্লু, তারপরে কি ছিল ভায়োলেট, তারপরে কি ছিল গ্রে, তারপরে হোয়াইট, তাই তো? গ্রে,
আর তারপরে হচ্ছে হোয়াইট। তাহলে এর কোডিং গুলো হচ্ছে, এখানে আমরা যে কোড করব, যেমন আমরা ওয়ান ডিজিটের যে কোড গুলো দেখি, ওই কোড গুলো কি দেখি যে জিরো থেকে হয়, তাই তো? তাহলে এর কোড গুলো হবে, প্রথমটা হচ্ছে জিরো, ব্ল্যাক হচ্ছে জিরো, ব্রাউন হচ্ছে ওয়ান, রেড হচ্ছে টু, ঠিক আছে, অরেঞ্জ হচ্ছে থ্রি, ইয়েলো হচ্ছে ফোর, গ্রিন হচ্ছে ফাইভ, ব্লু হচ্ছে সিক্স, ঠিক আছে, আর ভায়োলেট হচ্ছে সেভেন, গ্রে হচ্ছে এইট, হোয়াইট হচ্ছে নাইন। এখানে যে সংকেতটা লেখা হয় এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফার্স্ট ডিজিট, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড ডিজিট, এ ইনটু এ বি ইন্টু, তারপরে সি, তিন নম্বরটা হচ্ছে 10^10 মাল্টিপ্লায়ার, মানে 10^10 পাওয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস ডি পার্সেন্ট, এইটা হচ্ছে সংকেত। এইভাবে তোমাকে রোধটাকে বের করতে হবে, বুঝে গেছো? এবার দেখো একটা করি, একটা প্র্যাকটিক্যালি করি, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো ধরো, ধরো আমার প্রথম কালার যেটা রয়েছে সেটা হচ্ছে রেড, ঠিক আছে, পরেরটা ধরো দেওয়া রয়েছে অরেঞ্জ, ঠিক আছে, তারপরে কালারটা ধরো দেওয়া রয়েছে ব্লু, ঠিক আছে, আর লাস্টের কালারটা ধরো দেওয়া রয়েছে তোমার সিলভার, এরকম দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তো, এই যে রেড, রেড এর সংকেত কত ছিল বলতো? দুই, তাই তো? রেড কি হচ্ছে? টু, রেড টু। অরেঞ্জ কত ছিল? অরেঞ্জ ছিল থ্রি, অরেঞ্জ ছিল থ্রি, তাই তো? অরেঞ্জ হচ্ছে থ্রি, তাহলে এই ক্ষেত্রে অরেঞ্জ এর থ্রি। আর ব্লুর ক্ষেত্রে কত ছিল? ব্লু সিক্স, তাই তো? ব্লু সিক্স। আর সিলভার, সিলভারটাকে বলা হয়, সিলভারটাকে বলা হয় টলারেন্স, টলারেন্স, এটাকে বলা হয় টলারেন্স, ঠিক আছে। এই টলারেন্সটা আমি পরে বলছি, প্রথম আগে এই তিনটে দেখো। এই তিনটের প্রথমটা কি বলেছিলাম, যে আমার সংকেতটা কি হবে, এ বি ইনটু 10^C, তাই তো? তাহলে এখানে রেড এর ক্ষেত্রে প্রথম আছে, তাহলে দুই তিন ইনটু 10^6, বোঝা গেল? এত ওহম, এটা হচ্ছে মানটা, এটা হচ্ছে মানটা। এবার তারপরে দেখো এখানে কি আছে, সিলভার, এখানে এই যে টলারেন্স, টলারেন্সে সাধারণত তিনটে কালার ব্যবহার করা হয়। তিনটে কালার বলতে কি কি? একটা হয় সিলভার, একটা হয় সিলভার, ঠিক আছে, একটা হয় নো কালার, মানে যদি কোনো কালার না থাকে তাহলেও এটা কিন্তু টলারেন্স। নো কালার হলে প্লাস মাইনাস 20%, মানে এটা হবে 20%, সিলভার হলে হবে 10%, আর যদি গোল্ড হয়, গোল্ড হয় তাহলে হবে 5%, বুঝে গেল? এবার তাহলে এখানে কি বলেছি, আমি সিলভার বলেছি, তাই তো? এটা সিলভার দেওয়া আছে, তাহলে সিলভারের ক্ষেত্রে কত আছে, প্লাস মাইনাস 10%, তার মানে এত ওহম প্লাস মাইনাস 10%, তাহলে ইকুয়াল টু, দেখো তো কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো এটা কত হচ্ছে, যে 2.3 × 10^7 লিখতে পারি তো, এত ওহম প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস 10% বলতে কি বোঝাচ্ছে, যে এর 10%, এর 10% কত হবে, এইটা, এই মানটা 10%, এই ভ্যালুটা 10% কত হবে, এটা হবে তোমার 2.3 × 10^6, ঠিক আছে। তাহলে এর যে ভ্যালুটা হবে, এই যে রোধটার মান হবে, এই রোধটার মান হবে 2.3 বা 23 ও লিখতে পারি, 23, কারণ এটা 10^6 আছে, তাহলে 23 × 10^6 প্লাস মাইনাস 2.3 × 10^6, তাই তো? এটা মানটা পাচ্ছি, তাহলে এখন যদি প্লাস করি আর মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে যে 20.7 একটা মাইনাস করলে 20.7 × 10^6 এখান থেকে, আর এটা হয়ে যাচ্ছে প্লাস করলে কত হয়ে যাচ্ছে 25.3, তাই তো, × 10^6, মানে এই যে রোধটার মান হবে, এই রোধটার মান হবে 20.7 × 10^6 ওহম থেকে 25.3 × 10^6 ওহম পর্যন্ত, বুঝা গেল? তাহলে আর একটা বলছি, তোমরা নিজেরা একটু করো তো, যে আমাকে বলো তো কি হবে অ্যান্সার, ঠিক আছে, বলবো? একটা ধরো হলুদ, ইয়েলো, একটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে, তারপরে হচ্ছে ভায়োলেট, বেগুনি, ভায়োলেট,
তারপরে হচ্ছে বাদামি, 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 ঠিক আছে, আর তারপরে হচ্ছে সোনালি, গোল্ড, গোল্ড। তাহলে এইটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ভায়োলেট, এটা হচ্ছে ব্রাউন, আর এটা হচ্ছে গোল্ড। একটু মাইক্রোফোনটা বন্ধ করো, যে করে আমাকে অ্যান্সারটা জানো। তাহলে ইয়েলোর ক্ষেত্রে কালারটা কত ছিল দেখো তো, ফোর ছিল, তাই তো? এরপরে কি ভায়োলেট, ভায়োলেটের ক্ষেত্রে কত ছিল, সেভেন। ব্রাউন এর ক্ষেত্রে কত ছিল, এক, এক। গোল্ড এর ক্ষেত্রে প্লাস মাইনাস 5%, তাই তো? তাহলে এখানে কোডিংটা কি হবে, যে এ বি ইনটু 10^c প্লাস মাইনাস ডি পার্সেন্ট, তাই তো? তাহলে এই ফর্মুলায় যদি ফেলি কি দাঁড়াচ্ছে দেখো তো, ইয়েলো হচ্ছে 4 7 ইনটু 10^1 প্লাস মাইনাস 5%, এত ওহম। তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 470 প্লাস মাইনাস 5%, 470 প্লাস মাইনাস 5% করলে কত হবে, এটা হয় 23.5, তাই তো? প্লাস মাইনাস এত ওহম, তাহলে ইকুয়াল টু এর মানটা হয়ে যাচ্ছে যে 493.5 এত ওহম টু 446.5 ওহম। আসছে, প্লাস করলে 470 প্লাস, এটা এটা আর একবার মাইনাস করতে হবে, একবার প্লাস একবার মাইনাস করো, প্লাস করলে দেখো 493.5 আসছে আর মাইনাস করলে হচ্ছে 446.5। ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে।